শুক্রবার নদিয়ার হাঁসখালীতে মৃত নির্যাতিতার বাড়িতে গেলেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা। কথা বললেন মৃত নির্যাতিতার বাবা ও মায়ের সঙ্গে। পাশাপাশি শ্মশানেও যান বিজেপি নেত্রীরা। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি ও উত্তরপ্রদেশের সাংসদ রেখা বর্মা, বিজেপির মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী ও তামিলনাড়ুর বিধায়ক ভন্তি শ্রীনিবাসন, বিশেষ আমন্ত্রিত সদস্য বিজেপি নেত্রী খুশবু সুন্দর, ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। We have come here to convey the condolence of the national president and we would telling them that the party is with them in getting the justice and we are visiting and interacting with the people who are been and that day of occurrence or on the scene of occurrence everything. ekta shoshan ghat cholche সেগুলো কি এই 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 কোনো মানে জঙ্গল রাত চলছে, তাখানে সেখানে একটা রেজিস্টার থাকবে না? সেখানে ডেড বডি কেউ নিয়ে এসে, ডেড বডি বা মানে জ্যান্ত বডি নিয়ে এসে তো জ্বালিয়ে দিতে পারে লোককে, তো কেউ জানতে পারবে না। তাহলে আজকে এই মেয়েটার কেসে সবচেয়ে বড় কোয়েশ্চেন মার্ক হচ্ছে, মেয়েটা কি সত্যি মারা গিয়েছিল নাকি তাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো? प्रेसिडेंट रूल हम बोल रहे हैं और मैं तो ये भी कहूँगी कि अगर ममता बनर्जी जी जो हैं, अगर ममता उनके नाम में ममता है, अगर वो थोड़ी सी भी ममता अपने दिल में रखती हैं तो प्लीज़ आपकी गद्दी से आप इस्तीफा दें। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি সম্পূর্ণ একটি চক্রান্তের একটা পাতা। সিবিআই তদন্তকে প্রভাবিত করার জন্য সমান্তরালভাবে একটা তদন্ত করছেন, যে গাইডলাইনটা বিজেপিকে দেওয়া, এই সিবিআইকে দেওয়া হবে, বিজেপির গাইডলাইনটা তদন্তটা এইভাবে করতে হবে। শনিবারই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে রিপোর্ট দেওয়ার চেষ্টা করবেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা। একদিকে মুখ্যমন্ত্রীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা নির্যাতিতার পরিবারের কাছে, এবং অন্যদিকে দ্রুত এই ঘটনার যা ঘটনা ঘটেছে তাই সেই ঘটনাক্রম বিজেপির সর্বভারতীয় সভাপতির কাছে সেই রিপোর্ট দিয়ে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তারা রাষ্ট্রপতি শাসনের দাবি জানাবে এ বাংলায়। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, গাজনা।